হে গাইস, আসসালামু আলাইকুম। আমাদের নেক্সট প্রিমিয়াম কেডে কী গান স্ক্রিনে আসবে বা কী আউটফিট আসবে এই ভিডিওতে কিন্তু দেখতে পাবেন। এছাড়াও আমাদের 3.0 আপডেটের যতগুলো নতুন ফিউচার আসবে সব কিন্তু এই ভিডিওতে আমি এক এক করে দেখিয়ে দেবো, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকেন। ফার্স্ট, আমাদের মাঝে 3.0 আপডেটের নতুন যে ফিউচার আসবে ভ্যালেন্টাইন সাইকেল, এখানে কিন্তু দেখতে পেতেছেন সাইকেলের মডেল কিন্তু এখানে পুরোই চেঞ্জ করে ফেলছে। আর এই সাইকেলের শুধু এই মানে এখানে স্ক্রিনটা না, এখানে কিন্তু আরও একটা স্পেশালিটি আছে। দেখেন এই পাশে আমি মার্ক দিতেছি, এখানে কিন্তু একটা বাটন আছে। এই বাটন যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই ক্যারেক্টারের পিছনে আওয়াজের মতো ফুটবে। আর এটা কি সিস্টেম করলো আমি তো এখানে কিছু বুঝলামই না, পাবজি এটা মানে দিন দিন ফ্রি ফায়ারের মতো যেতেছে নাকি। যাই হোক, এই নতুন ফিউচারটা আপনাদের কাছে কিরকম লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের মাঝে 3.0 আপডেটে যে ভ্যালেন্টাইন মোড আসবে, এখানে কিন্তু অনেক স্পেশাল কিছু লোকেশন আছে। এখানে দেখেন ভ্যালেন্টাইনের মধ্যে কিন্তু অনেক সাজাই রাখছে। এখানে এখানে যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা হালকা পাতলা কিছু লুট পেয়ে যাবেন। এছাড়াও এখানে শুটিং করার জন্য কিছু অ্যাপেট পেয়ে যাবেন, এগুলো কিন্তু আপনারা 3.0 আপডেটে আসলে কিন্তু দেখতে পাবেন। আর এই লোকেশনগুলো জায়গায় জায়গায় আছে। আমাদের সামনে ভ্যালেন্টাইন আসতেছে তো এই জন্য তো পাবজি এই আপডেটের ভিতরে ভ্যালেন্টাইনের কিছু লোকেশন জায়গায় জায়গায় কিন্তু এখানে অ্যাড করছে। আর এখানে দেখেন, এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে একটা পোস্ট পেয়ে যাবেন। দেখেন একটা বাটন আছে, বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তো এখান থেকে একটা পোস্ট করতে পারবেন, তার মানে এখানে আপনারা শর্ট ভিডিও করতে পারবেন। ছাড়াও আমাদের মাঝে কিন্তু কিছু ভ্যালেন্টাইন ফাউন্ড অ্যাড করছে। দেখেন এখানে আস যদি আপনারা আসেন তাহলে এসব লোকেশন জায়গা দেখবেন, আসলে কিন্তু আপনার এখানে কিছু উইশ আপনাদের পূরণ হবে। মানে এখানে একটা বাটন আছে, বাটনের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে কিছু লুট আপনারা হালকা পাতলা পেয়ে যাবেন। আর এই লোকেশনে যদি আপনারা আসেন তাহলে আউটসাইডে যদি কোনো এনিমি থাকে, এনিমি কিন্তু আপনাদের ফায়ার লাগাই দিয়ে পারবে না। এরপরে আমাদের মাঝে নতুন ফিউচার আসবে নিউ রেসপন্স সিস্টেম। আসলে এখানে দেখেন আপনারা কিন্তু তিনটা হট লোকেশন আছে নর্মাল, মানে এখানে নামলে কিন্তু আপনারা অটো রিকল যে কার্ডটা এটা কিন্তু পেয়ে যাবেন, যে রকমের জাসনা, পেজেন্ট এবং জসপুল, এই তিনটা লোকেশনে কিন্তু আপনারা ল্যান্ড করলে কিন্তু এখান থেকে আপনারা অটো রিকল পেয়ে যাবেন। মানে যে রেসপন্ড কার্ড আছে না এটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এটা কিন্তু এখনও কাজ করতেছে। তো এখানে যে অটো রিকল টাওয়ার আছে এটাও কিন্তু এখনও আছে, এখানে কিন্তু দেখতে পাইতেছেন। এটা হয়তো আমার 3.0 আপডেটে কিন্তু থাকবে। ছাড়াও এখানে দেখেন আর একটা কিন্তু নতুন সিস্টেম আছে যেগুলো অটোমেটিক মারা যাবে, মানে যেগুলো রেসপন্ড কার্ড যেগুলো না পাবে তারা কিন্তু এখান থেকে অটোমেটিক রিকল হয়ে একটা লোকেশনে চলে যাবে। ওইখানে যাওয়ার পর কিন্তু এখান থেকে 1v1 ফাইট করবে, মানে যতগুলো এনিমি মারবে সব কিন্তু এই লোকেশনে আসবে। এখানে যতগুলো এনিমি আসবে মানে ফার্স্ট জোনের আগে যারা মারা যাবে তারা কিন্তু সবগুলোই এখানে আসবে। আসার পর এখানে কিন্তু ফাইট করতে হবে। ধরেন এখানে যদি আপনারা একা থাকেন তাহলে কিন্তু এখান থেকে অটো রিকলটা একদম সোজাসুজি পেয়ে যাবেন। তাছাড়াও এখানে যদি অন্য কোনো এনিমি থাকে তাহলে কিন্তু তাদের সাথে ফাইট করতে হবে। মোটামুটি এখানে একটা গ্রিন স্মোক আছে, গ্রিন স্মোকের পাশে আসতে পারলে কিন্তু আপনারা অটো রিকল পেয়ে যাবেন। আর এভাবে কিন্তু আমাদের 3.0 আপডেটে এই নতুন ফিউচারটা আসতেছে। আমাদের মাঝে যে নতুন ফিউচার আসবে অ্যাবিলিটি শপ, এখান থেকে দেখেন আপনারা কাটানাতা, পক্সি ডিভাইস, এছাড়াও নিনজা হুকগুলো কিন্তু আপনারা শপের ভিতরেই দেখতে পাবেন। মানে এখানে দেখেন বেটা ভার্সনে কিন্তু অলরেডি এগুলো শো করতেছে, তার মানে আমাদের 3.0 আপডেটে কিন্তু এই ডিভাইসগুলো দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু দুইটা ডিভাইস কিন্তু এখানে নতুন আছে, আর নিনজা হুক তো আমাদের মাঝে এর আগেও আসছিল। আর এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু নতুন ডিভাইস। আর এই ডিভাইসের কাজ কী এটাও কিন্তু আপনাদের আমি এখানে দেখাই দিয়েছি। এখন এই ডিভাইসটা কিন্তু আপনার সব থেকে দুইটাই নিতে পারবেন, মানে টাইম লিমিটেড, দুইটা নেওয়ার পর কিন্তু আর নিতে পারবেন না। এই ডিভাইসটা যে সময় আপনারা এখান থেকে থ্রো করবেন, থ্রো করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ক্যারেক্টার একটা মডেল হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু চলে আসছেন, ডিভাইসটা থ্রো করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন আমাদের কিন্তু আর একটা ক্লোন হয়ে গেছে, তার মানে এখান থেকে আমাদের যে মেন ক্যারেক্টার, আমাদের কিন্তু মেন ক্যারেক্টারটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর এখানে এরপর যে কফিটা আছে যেটা মানে ডুপ্লিকেট কফি, এটা কিন্তু এখানে দেখেন মুভমেন্ট করতেছে, তার মানে এখানে আপনি যদি এই ক্যারেক্টার বানান তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো গান ইউজ করতে পারবেন না, শুধু এখান থেকে আপনারা হেলকিট বা এগুলো ইউজ করতে পারবেন, তাছাড়া কিন্তু অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন না। এই মডেল হয়ে কিন্তু আপনারা মানে কিছু আপনাদের যে মুভমেন্টটা এটা কিন্তু কিছুটা ফাস্ট হবে। তাছাড়াও এখানে এনিমি লোকেশন মোকেশন কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু দেখতে পাবেন। ডুপ্লিকেট ক্যারেক্টার হওয়ার পর আপনাদের কিছু কিন্তু সীমানা, একটা নির্ধারিত একটা সীমানা আছে, সীমানার বাইরে যদি আপনারা যান তাহলে কিন্তু এখান থেকে আপনাদের যে নর্মাল ক্যারেক্টার এখানে কিন্তু আবারও আপনারা ব্যাক চলে আসবেন। ছাড়াও এর যে ডিভাইসটা আছে এই ডিভাইসের ভিতরে কিন্তু খুবই একটা হেল্পফুল একটা অ্যাবিলিটি আছে, যেরকম ধরেন এই আপনাদের ক্যারেক্টারকে যদি আপনারা ক্লোন বান বা কফি ক্যারেক্টার বানান তাহলে কিন্তু আশেপাশে যদি কোনো এনিমি থাকে ওই এনিমি পাশে কিন্তু আপনাদের এই যে ফেক ক্যারেক্টার এটাকে কিন্তু পাঠাইতে পারবেন। এনিমি কিন্তু বুঝতেই পারবে না যে তার আশেপাশে কোনো
এনিমি আছে বা আপনি আছেন, আর এভাবে কিন্তু আপনাদের এই ফেক ক্যারেক্টারকে কিন্তু বাস্ট করতে পারবেন। মানে যেরকম গ্যানেট বাস্ট করে না, এইভাবে কিন্তু আপনাদের ক্যারেক্টারকে বাস্ট করাই আপনারা এনিমিকে কিন্তু খুব সহজে মারতে পারবেন, আর এনিমি কিন্তু বুঝতেই পারবে না। আমাদের প্রিমিয়াম ক্রেডে এখানে যে আউটফিট বা কি গান স্কিন আসবে দেখেন, এখানে আমি দেখা যাচ্ছি এখানে আমাদের যে প্রিমিয়াম ক্রেডের যে আফতার ফ্রেমটা আছে এটা কিন্তু অলরেডি এখানে বেরোয় গেছে। আর এই আফতার ফ্রেমটা দেখতে কিন্তু অনেকটা পান্ডার মতো, যেহেতু এটা পান্ডার মতো দেখতে, এখানে কিন্তু আমাদের প্রিমিয়াম ক্রেডের যে মেন আউটফিট মিথিক আউটফিটটা সেটা কিন্তু দেখতে কিন্তু পান্ডার মতোই দেখতে হবে। আর এখানে কিন্তু এই আফতার ফ্রেমের সঙ্গে মিসিং করে কিন্তু আমাদের আউটফিটটা আসবে। আর এটা কিন্তু পাবজি মোবাইল এবং বিজিএম এ দুইটাই কিন্তু একসাথে আসবে, আর এটা কিন্তু কনফার্ম। যেহেতু এটা দেখতে পান্ডা মতো লাগতেছে, এখানে কিন্তু আউটফিটটাও পান্ডা মতো আসবে। আর এরপরে গান স্ক্রিন আপডেটেবল গান স্ক্রিন কিন্তু এখানে এখনও কনফার্ম না, মেবি এখানে চান্স কিন্তু আসার, এখানে যে মানে একেএমটা দেখতেছেন এটা কিন্তু আসার চান্স আছে। আর এখানে আমি 100% শিওর দিয়ে বলতেছি না কি জন্য, এখনও কিন্তু ফুল লিক্স বেরোয় নাই, মানে এখানে কী গান স্ক্রিন আসবে এটা কিন্তু এখনও বেরোয় নাই, মানে এটা একটা আন্দাজ থেকে বলতেছি যে এটা আসতে পারে। আর আপডেটেবল গান স্ক্রিন আসলে কিন্তু এখানে আপনাদের আমি দেখাই দেবো, অবশ্যই দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এরপরে আমাদের মাঝে নতুন যে ফিউচার আসছে কাটানা, মানে যে তরলটা আসছে আমাদের মাঝে নিউ আপডেটে, দেখেন এখানে একটা কিন্তু সুপার পাওয়ার অ্যাড করছে পাবজি। আপনাদের সামনে যদি কোনো এনিমি থাকে, এনিমির উপর যদি আপনারা অ্যাটাক করেন, তাহলে কিন্তু একটা সুপার পাওয়ার নিয়ে এনিমির উপর আপনারা অ্যাটাক করতে পারবেন। এখানে কিন্তু দেখতে পেয়েছেন এটাই কিন্তু এখানে সুপার পাওয়ারটা অ্যাড করছে, আর এটা কিন্তু 3.0 আপডেট আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়াও এর ভিতরে যে নিনজা হুক আছে এটা কিন্তু আপনারা 3 সেকেন্ড পরপর ইউজ করতে পারবেন, তার মানে ঘন ঘন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু আমাদের 3.0 আপডেটে আসতেছে। এরপরে আমাদের মাঝে যে নতুন থিম মুডটা আসতেছে শ্যাডো ফোর্স থিম মুড, আর এটা কিন্তু আমাদের ইরাঙ্গেল, লিবিক এবং সানাক এই তিনটা ভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের যে মেন থিম মুড। এর ভিতরে কিন্তু আপনারা মানে এই নতুন যে থিম মুডটা আছে এর ভিতরে কিন্তু আপনারা জায়গায় জায়গায় বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাবেন, মানে এই বিল্ডিংগুলো কিন্তু এখানে অ্যাড করছে। তাছাড়াও এখানে কিন্তু জেপলাইন আছে, আর এই জেপলাইনগুলো ইউজ করে কিন্তু আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন, তাতে কোনো সমস্যাই হবে না। আর এটা কিন্তু আমাদের 3.0 আপডেটে আসতেছে, আর আমাদের মাঝে আপডেট আসলে কিন্তু আপনারা এগুলো সবই দেখতে পাবেন। ও আমাদের 3.0 আপডেটে অ মোডে কিন্তু অনেক জিনিসপত্রগুলো অ্যাড হইতে চলতেছে, আর এগুলো কিন্তু 3.0 আপডেট যদি আসে তাহলে কিন্তু আপনাদের আমি অ্যাডটা করে এখানে দেখাই দেবো যে কোনটা কী কাজ করে। এর ভিতরে কিন্তু কিছু ডিভাইস অ্যাড করছে, যে ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনারা মডেল বানাইতে পারবেন। যেরকম ধরেন আপনার যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারে কিন্তু আর একটা ক্যারেক্টার আপনারা এখান থেকে বানাইতে পারবেন, মানে ক্রিয়েট করতে পারবেন। আর এখানে কিন্তু দেখতে পেয়েছেন, আর এটা আমাদের 3.0 আপডেট যদি আসে তাহলে কিন্তু সবগুলোই আপনাদের এক এক করে দেখাই দিতে হবে যে কোনটার কী কাজ। পরে আমাদের যে ফিউচার আসতেছে আমাদের ইনভেন্টরিতে কিন্তু নতুন কিছু সেটিং আসতেছে, যার মাধ্যমে আপনারা যে মানে আউটফিটগুলো আছে এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে রাখতে পারবো। যেরকম ধরেন আমরা নতুন কোনো এক্স শ্যুট বা কোনো রয়্যাল পাস থেকে কোনো আউটফিট পাইছি বা কোনো ইভেন্ট থেকে ফ্রি আউটফিট পাইছি, এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে এখানে কোনো টাইম সেট করে কিন্তু রাখতে পারবো। যেরকম ধরেন আমরা অনেক সময় কী হয় ইনভেন্টরি আসলে কিন্তু আমাদের আউটফিটগুলো আমরা খুঁজে পাই না, এই সেটিংগুলো ইউজ করলে কিন্তু আমাদের যে আউটফিটগুলো আছে এগুলো কিন্তু আমরা সাজাই রাখতে পারবো। যেরকম ধরেন কোনো একটা নাম্বার দিয়ে আমরা এখানে লেখা সেভ করে রাখলাম, তাহলে কিন্তু ওই নাম্বারটা লেখা যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমাদের আউটফিটটা আমাদের ইনভেন্টরিতে সবার প্রথমে কিন্তু আসবে। আর এই ফিউচারটা কিন্তু আমাদের 3.0 আপডেটই আপনারা দেখতে পাবেন। গাইস মোটামুটি এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।